السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে ঘরে বসে ক্লাস করি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ইউনিট 9 ক্লাইমেট চেঞ্জ আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ইউনিট 9 ক্লাইমেট চেঞ্জ এই চ্যাপ্টারটা আমাদের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে বিবেচিত হচ্ছে এবং এই চ্যাপ্টার দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেখা আছে স্ক্রিনের ভিতরে একটা ছবি দেয়া আছে এবং এই ছবিতে দেখা যাচ্ছে এখানে খুব খরা ড্রট এবং এই লার্নিং আউটকামস হোয়াট ক্যান উই লার্ন ফ্রম দিস প্যাসেজ আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট এই ইউনিটটা শেষ করার পর উই উইল বি এবল টু আমরা সক্ষম হব কী করতে সক্ষম হব দেখো প্রথমত আমরা সক্ষম হব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এই টেক্সটটা পড়তে পারবো এবং এই টেক্সটটা আমরা বুঝতে পারবো তারপর আমরা কী করতে পারবো টক অ্যাবাউট ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট টক অ্যাবাউট ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা কথা বলতে পারবো তারপর কী করতে পারবো আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে পারবো এরপর কী করতে পারবো টেক পার্ট ইন রোল প্লেস বিভিন্ন রকম ভূমিকায় কার কী ভূমিকা কোথায় কে কী ভূমিকা রাখতে পারে এই সম্পর্কে আমরা শিখতে পারবো এরপর আমরা কী শিখতে পারবো রাইট অ্যাবাউট গাইডেড অ্যান্ড সেমি গাইডেড সেন্টেন্সেস অ্যান্ড প্যাসেজেস রাইট শর্ট গাইডেড অ্যান্ড সেমি গাইডেড সেন্টেন্সেস অ্যাস অ্যান্ড প্যাসেজেস ছোটোখাটো সেমি গাইডেড সেন্টেন্সেস এবং প্যাসেজেস আমরা লিখতে পারবো লেটস গো ইন টু দ্য লেকচার ওকে দিস ইজ ইউনিট 9 ক্লাইমেট চেঞ্জ And the lesson one is about Mother Earth in crisis. Our Earth is regarded as our mother. So, ekhane ki deya ache Mother Earth in crisis. That means, amader je ma Earth, prithibir namok je ma, eta kishe ache ekta crisis e ache. Crisis mane ki? Durjog. Crisis mane durjog. Ekta durjog e ache. Ei durjog ta ki? Prothomoto amra keywords gulo shikhe nei. Prothomoto keywords gulo amra dekho shikhe nei. কিওয়ার্ডসগুলো কী কী প্রথমত এখানে আছে আনকমফোর্টেবল মানে কি আনকমফোর্টেবল মানে হলো আরামদায়ক নয় মানে যেটা আরামদায়ক নয় কমফোর্টেবল মিন্স আরামদায়ক আর আনকমফোর্টেবল মিন্স যেটা আরামদায়ক নয় এরপর আমাদের আছে আইডল মানে কি অলস আইডল শব্দের অর্থ অলস এরপর আসতেছে আমাদের অল ডে লং তার মানে কি অল ডে লং মানে সারা দিন অল ডে লং মানে কি সারা দিন এরপর আসতেছে আমাদের ক্লাইমেট মিন্স জলবায়ু এরপর আসতেছে আমাদের সার্ভাইভ মিন্স বেঁচে থাকা এরপর আসতে আসতে আমাদের ক্লাইম মিন্স আরোহণ করা কোনো কিছুতে আরোহণ করা এরপর আসতেছে আমাদের টেম্পারেচার মানে হলো তাপমাত্রা শিফট মানে স্থানান্তর এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা লেটস এন্টার ইন টু দ্য প্যাসেজ ওকে লেটস রিড দ্য প্যাসেজ রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য কনভারসেশন সামিনা ইজ ইন ক্লাস 7 অ্যান্ড আরিফ ইজ ইন ক্লাস 6 তোমরা সবাই আমার সাথে সাথে উচ্চারণ করে পড়বে সবার সামনে আশা করি বই আছে এবং সবাই আমার সাথে সাথে বই নিয়ে পড়বে সামিনা ইজ ইন ক্লাস 7 অ্যান্ড আরিফ ইজ ইন ক্লাস 6 সামিনা ক্লাস 7-এ পড়ে এবং আরিফ ক্লাস 6-এ পড়ে সামিনা সপ্তম শ্রেণীতে এবং আরিফ ষষ্ঠ শ্রেণীতে পড়ে দে বোথ ফেল্ড ভেরি আনকমফোর্টেবল ইন আদার ডে দে বোথ ফেল্ড তারা উভয়ই অনুভব করেছে কীরকম অনুভব করেছে ভেরি আনকমফোর্টেবল খুবই আনকমফোর্টেবল আনকমফোর্টেবল মিন্স আরামদায়ক নয় অথবা যেটাকে বলে তোমাদের ভালো না আর কি দ্য আদার ডে অন্য একটা দিন ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং অফ মার্চ এটা ছিল বিগিনিং মানে শুরু অফ মার্চ এটা ছিল মার্চ মাসের শুরু অ্যান্ড দ্য ডে ওয়াজ ভেরি হট এবং দিনটা ছিল খুবই হট গরম ইন দ্য স্মল টাউন অফ শেরপুরের একটা ছোট গ্রামে সামার হ্যাড কাম উইথ অল ইটস হিট সামার এসেছে সামার হ্যাড কাম সামার এসেছে উইথ অল ইটস হিট তার সকল হিট নিয়ে হিট মানে কি গরম তার সকল গরম নিয়ে সামার এসেছে অ্যান্ড ওয়ার্মথ এবং উষ্ণতা নিয়ে সামিরা অ্যান্ড আরিফ
had nothing much to do. Samir ebong Ariber had nothing much to do. Kono ono beshi kichu korar chilo na. While sitting idle, jokhon tara olosh boshechilo on the baranda, barandate, they saw their uncle, tara tader uncle ke dekhte, uncle er naam holo ki Anwar. They saw their uncle Anwar, tara tader uncle chacha Anwar ke dekhte bolo coming to them, tader kache asche. Anwar works in an NGO. Anwar kaj kore in an NGO, ekta NGO te kaj kore. Ekta NGO, NGO mane ki non government organizations. Anwar ekta NGO te kaj kore. Acha, then ki Anwar an NGO called, etar naam ki Save the Earth, prithibi ke rakha karo. Samina and Arif started talking with their uncle. Samina ebong Arif started, shuru korlo talking with their uncle, tader uncle er sathe kotha bolte shuru korlo about weather, about somporke, ki somporke, weather and climate, jolobayu ebong abhohar somporke kotha bolte shuru korlo. To ekhane amader ekta jinish bibechona korte hobe, weather ebong climate er parthokyo ki, weather ebong climate er parthokyo ki. Weather mane abhoha ebong climate mane jolobayu. Jemon weather mane ki ajke, ajker abhoha ta ki rokom hote pare, ajer abhoha ta sunny, hot ba rainy. বাট ক্লাইমেটটা কী? ক্লাইমেটটা হলো একই একটা এরিয়ার অনেক দিনের আবহাওয়ার সমষ্টি, এটা হলো আমাদের ক্লাইমেট, জলবায়ু। তো আমরা কনভারসেশনটা দেখো, লক্ষ্য করি, কনভারসেশনটা আমরা লক্ষ্য করি। আনোয়ার বলতেছে, চিলড্রেন হোয়াই আর ইউ সিটিং আইডল হেয়ার, ইউ লুক ভেরি আনহ্যাপি। শিশুরা, হোয়াই আর ইউ সিটিং আইডল হেয়ার, তোমরা কেন এখানে অলস হয়ে বসেছো? ইউ লুক ভেরি আনহ্যাপি, তোমাদেরকে খুব অসুখী দেখাচ্ছে। সাবিনা বলতেছে, আঙ্কেল It's so hot all day long. সারাদিন অনেক গরম পড়েছে, সারাদিন অনেক গরম পড়েছে। আমরা জানো যে গরম পড়লে খুব কষ্ট হয়। আরে বলতেছে, অ্যান্ড দ্যার ইজ নো ইলেকট্রিসিটি, এবং এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। ইলেকট্রিসিটি মানে কি? বিদ্যুৎ নেই। উই কান্ট ইউজ ফ্যানস, আমরা ফ্যান ব্যবহার করতে পারছি না, যেহেতু বিদ্যুৎ নেই আমরা ফ্যান ব্যবহার করতে পারছি না। সামিনা বলতেছে, উই কান্ট ওয়াচ টেলিভিশন ইদার, আমরা এমনকি টেলিভিশনও দেখতে পাচ্ছি না। আঙ্কেল ওয়াই ইট ইজ সো হট নাও, আঙ্কেল কেন এত গরম? আঙ্কেল ওয়াই, কেন? ইজ ইট সো হট নাও, কেন এটা এত গরম আঙ্কেল? আনোয়ার আঙ্কেল রিপ্লাই করতেছে, ইনফ্যাক্ট মূলত উই হ্যাভ অ্যান আর্লি সামার দিস ইয়ার, এই বছর আমাদের একটা আর্লি সামার, মানে সামারটা খুব তাড়াতাড়ি এসে পড়ছে। ইটস বিন হ্যাপেনিং ফর দ্য লাস্ট ফোর অর ফাইভ ইয়ার্স, এটা ঘটতেছে ফর দ্য লাস্ট ফোর অর ফাইভ ইয়ার্স, গত চার থেকে পাঁচ বছর ধরে এটা ঘটছে। কোনটা ঘটতেছে? যে সামারটা খুব তাড়াতাড়ি আসতেছে। আচ্ছা, এরপর কী হলো? সিজনস আর শিফটিং, সিজনস যে ঋতুগুলো আমাদের আর শিফটিং, স্থানান্তর হচ্ছে, তার মানে ঋতুগুলো আর আগের মতো সময় মতো আসছে না। ঋতুগুলো আমাদের এখন আর আগের সময় মতো ঋতু আসতেছে না, স্থানান্তর হচ্ছে। আচ্ছা, তারপর কী আসতেছে আমাদের? আরে বলতেছে, হোয়াটস শিফটিং আঙ্কেল, শিফটিংটা কী আঙ্কেল, মানে শিফটিং জিনিসটা কী? আনোয়ার বলতেছে, সামার ইউজুয়ালি স্টার্টস ফ্রম এপ্রিল, সামার সাধারণত শুরু হয় এপ্রিল থেকে, সামার সাধারণত শুরু হয় এপ্রিল থেকে। বাট দিস ইয়ার, কিন্তু এই বছর, ইট হ্যাজ কাম ইন মার্চ, এটা এসে পড়েছে মার্চে। দিস মুভিং ফ্রম এপ্রিল টু মার্চ ইজ এ শিফট অর চেঞ্জ, এই যে মুভিংটা, এই যে লড়াচড়াটা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে মুভিংটা এপ্রিল থেকে এই বছর মার্চে এসে পড়ছে, এই মুভিংটারে কী বলা হয়? শিফট বলা হয় অথবা চেঞ্জ বলা হয়। সামিনা বলতেছে, হোয়াই ডু সিজন চেঞ্জ শিফট আঙ্কেল, আঙ্কেল সিজনগুলো কেন শিফট হয়? আনোয়ার বলতেছে, ওয়েল ভালো, দিস ইজ ফর ক্লাইমেট চেঞ্জ, এটা কেন চেঞ্জ হয়? ফর ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে। অ্যান্ড মেনি থিংস আর হ্যাপেনিং, এবং অনেক কিছু ঘটতেছে অন দ্য আর্থ, পৃথিবীতে, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের কারণে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সিজনস আর শিফটিং, সিজনগুলো কী হচ্ছে? শিফটিং হচ্ছে, পরিবর্তন হচ্ছে। টেম্পারেচার্স আর ক্লাইম্বিং, টেম্পারেচার আর ক্লাইম্বিং, ক্লাইম্বিং মানে কি? উপরে উঠতেছে। টেম্পারেচার, তাপমাত্রা কী করতেছে? আর ক্লাইম্বিং, উপরে উঠতেছে। অ্যান্ড সি লেভেল আর রাইজিং, এবং সি লেভেল এবং সমুদ্রের লেভেলগুলো কী হচ্ছে? আর রাইজিং, উপরে উঠতেছে, রাইজিং, বৃদ্ধি পাচ্ছে।
ইফ থিংস যদি জিনিসগুলো অথবা পরিস্থিতিগুলো গো অন চলতে থাকে লাইক দিস এটার মতো, যদি পরিস্থিতিগুলো এভাবে চলতে থাকে, আওয়ার মাদার আর্থ আমাদের মা পৃথিবী মানে কি পৃথিবী নামক মা আর কি উইল বি ইন ড্যাঞ্জার, এটা খুব বিপদে পড়ে যাবে, খুব বিপদে পড়ে যাবে। সামিনা বলতেছে আঙ্কেল হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য আর্থ ইন ড্যাঞ্জার, যে আর্থটা যদি ড্যাঞ্জারে হয়, আর্থটা যদি ড্যাঞ্জারে পড়ে তাহলে কী ঘটবে, মানে কী ঘটবে, হাউ উইল উই সার্ভাইভ অন দিস আর্থ, এই পৃথিবীতে আমরা কীভাবে বাঁচব। নেক্সট পেজ আপনার বলতেছে ওয়েল আই অ্যাম গোয়িং টু গিভ ইউ আ বুকলেট নাও, সে তাদেরকে একটা বুকলেট দিচ্ছে, বুকলেট মানে ছোট বই, বুকলেট মানে একটা বইয়ের মতনই কিন্তু বই না, বাদাই করে না, কিন্তু ছোট একটা বই, প্লিজ রিড ইট, এটাকে পড়ো, অ্যান্ড ইউ উইল নো মোর, এবং তুমি জানতে পারবে মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট সম্পর্কে আরও বেশি জানতে পারবে। সামিনা অ্যান্ড আরিফ বলতেছে থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে ধন্যবাদ আঙ্কেল, উই উইল সার্টেনলি রিড ইট, সার্টেনলি মানে নিশ্চিতভাবে আমরা অবশ্যই এটা পড়ব। দেখো এখানে কিছু কারেক্ট চুজ দ্য রাইট অ্যান্সার, এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন MCQ আছে, এই MCQগুলো আমাদের মেইন পরীক্ষায় কিন্তু আসে। দেখো MCQগুলো হুইচ ওয়ান অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাইমেট চেঞ্জ, এখানে কোনটা ক্লাইমেট চেঞ্জের এক্সাম্পল, ক্লাইমেট চেঞ্জের এক্সাম্পল কী, এটা কোনটা, আ হট সামার ডে, কোনটা, আ হট সামার ডে, একটা গ্রীষ্মের গরম দিন, এটা হলো একটা ক্লাইমেট চেঞ্জের উদাহরণ। হোয়াট ডাজ ক্লাইম্বিং মিং, ক্লাইম্বিং মানে, ক্লাইম্বিং মানে কি, ইন দ্য স্টেটমেন্ট টেম্পারেচার্স আর ক্লাইম্বিং, যে টেম্পারেচার্স আর ক্লাইম্বিং, এখানে ক্লাইম্বিং মিন কি, ক্লাইম্বিং মানে কি, গোয়িং আপ, উপরে ওঠা, ক্লাইম্বিং মিন্স গোয়িং আপ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান থ্রি, ইফ থিংস গো অন লাইক দিস ইন দিস সেন্টেন্স গো অন মিন্স, এই সেন্টেন্সে গো অন মানে কি, গো অন মানে কি, টু কন্টিনিউ, গো অন মানে কি, টু কন্টিনিউ, গো অন মানে কি, টু কন্টিনিউ মানে চলতে থাকা। আনোয়ার ইউজ দ্য, চার নম্বর দেখো, আনোয়ার ইউজ দ্য প্রেস আওয়ার মাদার আর্থ, হি ইউজ দ্য প্রেস বিকজ, এই যে মাদার আর্থ প্রেসটা কেন ব্যবহার হয়েছে, মাদার আর্থ মানে কি মাতৃভূমি পৃথিবী, কেন ব্যবহার হয়েছে, দ্য আর্থ টেকস কেয়ার অফ আস লাইক এ মাদার, কারণ কি, দ্য আর্থ টেকস কেয়ার অফ আস, আর্থ আমাদের যে পৃথিবীতে আমাদের কেয়ার করে লাইক এ মাদার, একটা মায়ের মতো। পাঁচ নম্বর দেখো আমরা, ফাইভ, হাউ ডিড সামিনা অ্যান্ড আরিফ রিয়্যাক্ট, রিয়্যাক্ট মানে কোনো কিছু দেখে যেই আমাদের যেই অনুধাবনটা হয় এটা হলো রিয়্যাক্ট করা, টু হোয়াট আনোয়ার সেইড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, আনোয়ার যে যা বলছে এ সম্পর্কে সামিনা এবং আরিফের রিয়্যাক্টটা কেমন ছিল, দে ওয়ান্টেড টু মোর নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, তারা কী করতেছে, তারা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়েছিল। এখন দেখো এখানে নিচে আমাদের কিছু পিকচার দেওয়া আছে, এই পিকচারগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। দেখো না, লুক অ্যাট দিস পিকচার দ্যাট সামিনা অ্যান্ড আরিফ স ইন দ্য বুকলেট, অল দিস পিকচার্স আর অ্যাবাউট ড্যাঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, এই পিকচারগুলো হলো ড্যাঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জের কারণে যে ড্যাঞ্জারগুলো হয়েছে এগুলোর প্রভাব সম্পর্কে এই পিকচার। চুজ আ ক্যাপশন গিভেন ইন দ্য বক্স টু ম্যাচ ইচ পিকচার, দেখো ওখানে ক্যাপশনগুলো যেগুলো বক্সে দেওয়া আছে এগুলো আমাদের এক একটা ইয়াতে ম্যাচ করতে হবে। দেখো প্রথমত কী দেওয়া আছে, ড্রট ইন নর্থ বেঙ্গল, ড্রট মানে কি খরা, ইন নর্থ বেঙ্গল, এটা আমাদের মিলে যায় কততে, পাঁচ নম্বরে মিলে যায়, নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গের যে খরা এটা কোথায় মিলে যায়, পাঁচ নম্বরে মিলে যায়। এরপর দেখো ওয়াইল্ড লাইফ মানে কি বন্য পশু, বন্যপ্রাণী, অ্যাট রিস্ক মানে কি রিস্কে আছে, ফর অফ এক্সটেনশন মানে বিলুপ্ত হওয়ার রিস্কে আছে, এটা কোনটা, এটা হতে পারে আমাদের চার নম্বর, সরি এটা হতে পারে দুই নম্বর, দেখা যাচ্ছে একটা বাঘ এরকম অবস্থায় আছে। এরপর আসতেছে আমাদের স্ট্রঙ্গার সাইক্লোন অ্যান্ড টর্নেডোস, মানে খুব ভয়াবহ সাইক্লোন, খুব শক্তিশালী সাইক্লোন এবং টর্নেডো, এটা আমাদের মিলে যাচ্ছে ছয় নম্বরে। এরপর আসতেছে আমাদের রাইজিং সি লেভেল অ্যাট কক্সবাজার, কক্সবাজারে সি লেভেল রাইজিং মানে কি সমুদ্রের লেভেল উপরে উঠতেছে, এটা কোথায় আমাদের পাওয়া যায়, এটা পাওয়া যাচ্ছে আমাদের তিন নম্বরে। এরপর দেখো আসতেছে ফ্লাডিং অফ রিভার্স ইন মনসুন, বর্ষাকালে রিভার্সে কী হয় বন্যা হয়, এটা আমাদের কোথায় দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে আমাদের চার নম্বরে মিলে যাচ্ছে। এরপর হচ্ছে হায়ার টেম্পারেচার উচ্চ তাপমাত্রা, এটা মিলে যাচ্ছে কোথায়, এটা মিলে যাচ্ছে আমাদের এক নম্বরে। তো আমরা এগুলো সম্পর্কে আমরা ভালোভাবে আলোচনা করব। এরপর দেখো ডি নম্বরে আমাদের কী দেওয়া আছে, ডিসকাস দিস কোশ্চেন ইন পেয়ার্স, তোমরা এক সবাই জোড়া জোড়া হয়ে এই কোশ্চেনগুলো ডিসকাস করবা, আলোচনা করবা, হুইচ অফ দ্য অ্যাবভ ড্যাঞ্জার
আর ইউ অ্যাফ্রেড অফ মোস্ট হোয়াই, এই যে এখানে আমাদের যে ছয়টা ড্যাঞ্জার দেওয়া আছে, বিপদ দেওয়া আছে, এই ড্যাঞ্জারগুলো কোনটা নিয়ে তুমি বেশি অ্যাফ্রেড, কোনটা নিয়ে তুমি বেশি প্যানিকড, এগুলো আলোচনা করো এবং কেন কেন এটা নিয়ে তুমি প্যানিকড, কেন এটা নিয়ে তুমি খুব অ্যাফ্রেড আর কি, এটা নিয়ে তোমরা একজন আরেকজনের সাথে আলোচনা করো, অবশ্যই ইংরেজিতে। আচ্ছা, এই নম্বর কী আছে, মেক এ লিস্ট অফ টু আদার ড্যাঞ্জার্স অফ ক্লাইমেট চেঞ্জ দ্যাট মাইট অকার ইন ইউর লোকালিটি। মেক এ লিস্ট, একটা লিস্ট করো অফ টু আদার ড্যাঞ্জার্স, আরও দুইটা ড্যাঞ্জার্স, আরও দুইটা বিপদের লিস্ট করো অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে যে বিপদগুলো হয় আরও দুইটা বিপদের লিস্ট করো, দ্যাট মাইট অকার, যেটা ঘটতে পারে ইন ইউর লোকালিটি, তোমাদের লোকালিটিতে যেটা ঘটতে পারে। তো আমাদের আজকের আমাদের ক্লাসের পড়া হলো, তোমরা এই এই যে ছয়টা পিকচার, এই ছয়টা পিকচার সম্পর্কে আলোচনা করবে এবং এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো, শব্দার্থগুলো এবং এই এই প্যাসেজটা তোমরা রিডিং শব্দার্থ সহ পড়বে, এবং কোনো জায়গায় যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন করবে। তো সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।